Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দিনি ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার এমন কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করব যেগুলো আমরা সচরাচর ভাবি আসলে এগুলো কুলক্ষণ বা খারাপ লক্ষণ, কিন্তু ইসলামে কুলক্ষণ বা খারাপ লক্ষণ বলতে কিছুই নেই। ভুলে যাওয়া আল্লাহর এক বিশেষ নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের এই নিয়ামত না দিতেন তাহলে যে কি হতো তা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের প্রিয় কোনো মানুষ যখন মারা যায় তখন আমাদের খুব খারাপ লাগে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা তাকে ভুলে যাই, মানে তার অনুপস্থিতিতেও আমরা বেঁচে থাকতে শিখে যাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভুলে যাওয়ার ক্ষমতা না দিতেন কেমন হতো ভাবুন তো। আপনার মা মারা যাওয়ার দিন আপনার যেমন লাগে, 5 বছর পরও যদি আপনার ঠিক সেই রকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারতেন? অবশ্যই না। আবার ভবিষ্যৎ না জানাও একরকম নিয়ামত। ধরুন আপনাকে যদি আজ রাতে জানানো হয় যে আপনার ফুটফুটে ছেলেটা আগামী বছরের ঠিক এই সময়টাতে মারা যাবে, আপনি কি আজ রাত থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন? খেতে পারবেন? ঘুমাতে পারবেন? কাজ করতে পারবেন? পারবেন না। আপনার জীবনটাই দুর্বিষহ হয়ে উঠবে। কিন্তু না, আল্লাহ আপনাকে সেটা জানান না, কাউকেই জানান না। সেই জ্ঞান তিনি তার কাছেই রেখেছেন যাতে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রাখুক, যে অবস্থাতে রাখুক, সর্বদা বলা উচিত আলহামদুলিল্লাহ।